একটি পাসপোর্ট সাইজের ছবি মেক করার জন্য আপনাকে আর এখন থেকে আর ছবির দোকানে গিয়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। আপনি নিজে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি করে নিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনে দিয়ে। তো প্রথমে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপর ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চে গিয়ে কাট আউট প্রো, দেখুন কাট আউট প্রো লেখা আছে, সিউটি কাট আউট প্রো চলে আসছে। চলে আসার পর এন্টার দিয়ে চলে গেলাম। এরপর এখানে কাট আউট প্রো করে লেখা আছে, এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে দেখুন পাসপোর্ট ফটো মেকার। তো আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ফটো করবো, আমরা পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করবো। পাসপোর্ট ফটোতে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ইমেজ, আপনি যে ছবিটা, আপনাকে প্রথমে একটি ভালো একটি ছবি, যে ছবিটা আপনি পাসপোর্ট সাইজ করবেন, সে একটা ভালোভাবে একটা ছবি আপনি আগে আপনার ক্যামেরা দিয়ে ভালো একটা পজিশনে সুন্দর করে একটা ছবি তুলে নেবেন। তারপর আপনার ফোন থেকে ব্রাউজে চলে যাবেন, এখানে অনেকে ছবি শো করে, আবার ব্রাউজ থেকেও আনা যায়। ব্রাউজ থেকে আসার পর আপনি যে ছবিটা আপনি তুলেছেন সে ছবিটা এখানে পাবেন। এরপর এখান থেকে আপনি সেই ছবিটাকে ক্লিক করে আপনি আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখুন আমার এখানে আসছে আস্তে আস্তে করে, এই যে ফটোটা কিন্তু পাসপোর্ট সাইজ অটোমেটিক্যালি মেক করে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইটও রাখতে পারেন চাইলে, বিভিন্ন কালার আপনি আপনার মতো করে, বা আপনি যেখানে পাসপোর্ট সাইজ পাসপোর্ট ছবি জমা দেবেন তারা কোন কালার আপনাকে ডিসাইড করে দিয়েছে সেই অনুযায়ী আপনি কালার করে নেবেন। এরপর এই ছবিটার লুকটা একটু ভালো করে দেওয়ার জন্য অনেকের হয়তো কোট, যে আমরা যে কোট টাই এগুলো থাকে না, তো ভালো কোনো পোশাক এইটা দিয়ে আপনি কিন্তু পোশাকটা চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো পোশাক আছে, আপনি আপনার মনের মতো করে কিছু পোশাক আপনি বসিয়ে দিতে পারবেন। তবে আপনাদেরকে দেখার সাথে আমি একটি পোশাক চেঞ্জ করছি, এই যে আমি দেখুন আমার ফটোটা কিন্তু চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর এখান থেকে আপনারা ডান নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনি ফটোটাকে ডাউনলোড করতে পারবেন। যে ডাউনলোড এইচডি নামে একটা অপশন আছে, ডাউনলোড এইচডিতে ক্লিক করবেন। এরপর বাস ডাউনলোড, ছবিটা দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে, আমি ওপেনে ক্লিক করছি। অনেক সুন্দর, আসলে সুন্দর, গ্রেট একটি অ্যাপ, আসলে খুব ভালো একটি সাইট ফটো মেক করার জন্য পাসপোর্ট সাইজে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটোকে আপনারা পাসপোর্ট সাইজ খুব সহজেই করে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।